আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের সবচেয়ে প্রিয় যে ঋতু সেই শীতকাল এখন চলছে, বাট এই শীতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যারা ব্যথা রোগী প্রচন্ড ব্যথা বেড়ে যায়। এবং এখনই কিন্তু একটা সুযোগ যে এই ব্যথার সময়টাতে আপনার সেই ব্যথার সঠিক চিকিৎসাটা করে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসা। দর্শক, এভিয়ান এই রোগটার সাথে এখন আমরা আসলে অনেকেই কম বেশি আমরা পরিচিত। আগে বেশ কিছুদিন আগে আসলে এই রোগটা সম্পর্কে আমরা অনেকেই জানতাম না, অনেকে বিভিন্ন ধরনের কুসংস্কার কাজ করত এই ব্যথা নিয়ে। দর্শক, আজকে আমার সাথে এখানে আমাদের একজন ছোট ভাই এখানে উপস্থিত আছেন, যিনি বেশ কিছুদিন আগে হঠাৎ করে বুঝতে পারেন প্রবলেম, এবং সেই প্রবলেমের পর থেকেই যখনই জেনেছেন যে এভিয়ান, আর দেরি করেননি, খুঁজতে থাকেন সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে, যখন খুঁজে একটা সময় বুঝতে পারেন যে এই রোগটার যে সমস্যার তার চিকিৎসা হয় এই ডিপিআরসিতে, আর দেরি করেননি, সরাসরি চলে আসেন আমাদের কাছে চিকিৎসার জন্য। এবং তার ফলশ্রুতিতে কি হয়েছিল সেটাই আমরা শুনবো ওনার মুখ থেকে। তার আগে আমরা একটু পরিচিত হইনি আমার এই ভাইটির সাথে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল কবির, আমি আসছি কুমিল্লা থেকে। কুমিল্লা কোথায় স্যার? কুমিল্লা কুটবাড়ি বাসা আমার। পড়াশোনা করেন? পড়াশোনা আমার এখন ক্লাস 10 এ, পরীক্ষা দিব নিউ 10। ওকে ফাইন। জি, আমরা জানি যে আপনি একটা সময় সুস্থ ছিলেন, সব কাজকর্ম করতে পারতেন এবং প্রাণচঞ্চল একটা মানুষ। জি, কিন্তু আপনার জীবনে একটা ছোট্ট দুর্ঘটনা আছে, সেই দুর্ঘটনাটা যদি আমাদের সাথে একটু খুলে বলেন। দুর্ঘটনা যে আমার দুর্ঘটনা আমার মূলত সমস্যা হইছে আমার হিপ জয়েন্টে এভিয়ান ধরা পড়ছে। তো এভিয়ানটা ধরা পড়ছে, ওইটা হইছে কাহিনী হইছে আমার, আমি একদিন বাসায় বসে রয়েছি, বাইরে অনেক বৃষ্টি, তো আমার আরেক ভাই আছে, ও বৃষ্টিতে ভিজে কিভাবে আসবো, তো ওর জন্য আমি ছাতা নিয়ে ওর নিয়ে আসার জন্য ওর কাছে গেছিলাম। তো যাওয়ার পথেই আমার বৃষ্টির কারণে রাস্তা দেখি নাই, তারপরে আমি এদিকে আবার ড্রেন ছিল, গ্রাম অঞ্চল বাসা, তো তো ড্রেন ছিল, তো আমি ড্রেনার দেখি নাই আর রাস্তাও তেমন, রাস্তাতে হাঁটতে হাঁটতে ড্রেনার দেখি নাই, হাঁটু অমন পানি চলে আসছিল, তখন আমি হঠাৎ করে ড্রেনে পড়ে যাই, স্লিপ করে পড়ে যাই, আমার বাম পাটা পড়ছিল আর কি। তো বাম পা পড়ার কারণে আমার পুরো শরীরে ভার ওই পায়ে চলে গেছে। তো চলে যাওয়াতে তারপরে হালকা হালকা তেমন ব্যথা শুরু হয়েছে, তারপরে আমি তো আবার স্কুলে যেতাম, তখন সকালে ঘুম থেকে ওঠার পরে ব্যথা ছিল, তো আবার স্কুলে তো যাইতে হইব, তারপরে আমি নরমাল ব্যথার ওষুধ খাইয়া স্কুলে দিন কাটাইতাম। এভাবে কাটলো কাটলো কাটলো, তারপরে আমি হঠাৎ প্রচন্ড ব্যথা, ওষুধে নরমাল ওষুধেও কাজ হইতেছে না। তারপরে আমার বাসায় আমার আম্মু বলল যে তুই এরকম আমার বাসার পাশে একজন ডাক্তার আছে, ওনার কাছে যা, যাইয়া দেখ। তারপর আমি ওনার কাছে গেছি, যাওয়াতে তারপরে উনি আমারে 15 দিনে ওষুধ দিছে, দিয়া বলছে যে 15 দিনে ওষুধ খাও, তারপরে এক্সরে করাও। তো আমি এক্সরে করছি, এক্সরে করা তারপরে হালকা একটু সমস্যা পাইছে উনি, তারপর উনি আরেকটা ডাক্তারের সিদ্ধান্ত দিছিল, তো আরেক ডাক্তারের কাছে গেছি, তারপরে উনি বলছে এমআরআই করতে, তো আমি এমআরআই করছি। এমআরআই করাতে মূলত যে আসল যে সমস্যাটা ওইটা ধরা পড়ছে, যে মানে এই প্রথম জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আপনার এভিয়ান, এভিয়ানটা মানে এই দুর্ঘটনা না হলে এত সহজে হয়তো আপনি জানতেও পারতেন না। জি না, এরকম সমস্যা দেরি করে হয়তো আপনি বুঝতে পারতেন। জি জি জি, মানে অনেক সময় বলে না যে মানে খারাপ হতে গিয়ে ভালো হয়ে যাওয়া, মানে অ্যাট লিস্ট আপনি আপনার রোগটা সম্পর্কে তখন জানতে পারলেন যে আপনার তো আসলে আগে থেকে একটা এভিয়ান হয়েছিল। হয়েছে, হ্যাঁ। দেন তারপরে, তারপরে আমি উনি আমারে বলল যে অপারেশনের কথা বলল, তো অপারেশনের কথা বলাতে তো আমার অনেক ভয়, ভিতরে ভিতরে অনেক ভয় সৃষ্টি হয়ে গেছে, কিভাবে কি, অনেক কান্নাকাটা করছি, কান্নাকাটি করছি। জি, তারপর আমি অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটির পরে তারপরে আর কি, আমার ভাই আসছিল, তো ভাই ইন্টারনেটে অনেক ইয়া করছে যে এর থেকে ভালো আর কিছু হয়নি, যে সব ইয়া হয়ে যাবে, ভালো হয়ে যাবে অপারেশন ছাড়া। তো দেখতে দেখতে এইখানে ডিপিআরসি ঠিকানা পাইছে, তো এখানে আসলাম, আইসা এখানে ডাক্তাররা আমার আমাকে অনেক যত্ন সহকারে অনেক চিকিৎসা দিছে, অনেক ট্যাবলেট, অনেক অনেক কিছু দিছে, ভালো হয়েছি আমি, এখন আগে থেকে অনেকটা উন্নত।
হ্যাঁ, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা সময় আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, যখন আপনি প্রথম এসেছিলেন মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা সেই মানুষ একদম ইয়াং টকবগে একটা মানুষ কিন্তু খুঁড়িয়ে হাঁটছেন, বাবা মা বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, সর্বোপরি নিজের কাছেও অনেক কষ্ট লাগতো যে আমি কেন খুঁড়িয়ে হাঁটবো, আমি কি পঙ্গু হয়ে যাবো, এই যে একটা চিন্তা, সেই মানুষটা এখন সম্পূর্ণ সহজভাবে স্বাভাবিকভাবে সেই দুর্ঘটনার আগে যেভাবে হাঁটতেন ঠিক সেভাবে এখন হাঁটছেন। জি আলহামদুলিল্লাহ, আগের মতোই সব করতে পারতেছি, সবকিছু আগের মতো যারা জানেন না যে আসলে আমাদের দেশে এই ধরনের চিকিৎসা হয় রোগ নিয়ে ভুগতেছেন তারা ঢাকায় শ্যামলিতে DPRC তে আসতে পারেন, তারা অনেক যত্ন সহকারে আপনাকে চিকিৎসা দিবে, অনেক ভালো তাদের ব্যবহার অনেক কিছুই, তো তারা অনেক যত্ন সহকারে আমার চিকিৎসা করছে, আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাদের আমার মতো সমস্যা আছে তারা এখানে আসতে পারে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক, স্বপ্ন দেখায় মানুষকে সুস্থ হয়ে ব্যথামুক্ত একটি জীবনে যে নিয়ে আসে তার নাম হচ্ছে DPRC। আমরা অনেকেই জানি এবং যারা জানি না, আমাদের যারা জানি তাদের উচিত, যারা জানে না তাদেরকে সেই তথ্যটি পৌঁছে দেওয়া। হতে পারে আপনার পরিবারে, হতে পারে আপনার পাশের বাসায় এরকম অসংখ্য মানুষ আছেন যারা ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বিনা চিকিৎসায়, তারা ধরে নিয়েছেন জীবনের প্রতি যে তাদের কোনো চিকিৎসা নেই। তাদের জন্য বলছি, তাদের জন্য অনুপ্রেরণা হচ্ছে আমার এই ভাইটি, যে অল্প সময়ের ভিতরেই সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এর থেকে ভালো চমকপ্রদ আর কি হতে পারে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় মানুষটির সুস্থতা আমরা সবসময় কামনা করি। আসসালামু আলাইকুম।